সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আস তো আজকে আমরা সেকশন বাই সেকশন দেখবো যে তামাদি আইনের কোন ধারা কি বলতেছে তো বন্ধুরা যে তামাদি আইন বা লিমিটেশন অ্যাক্ট নাইনটিন হান্ড্রেড এইট উনিশশো আট সালের তামাদি আইন এই যে তামাদি আইনে এখানে অনেকগুলো ধারা আসতে তামাদি আইনের জন্য শিডিউল আসতে তো বন্ধুরা প্রথমেই যদি আমরা এক নাম্বার যে ধারা এক নাম্বার যে সেকশন সেটি দেখি প্রতিটি আইনের ক্ষেত্রে আপনারা এক নম্বরের যে সেকশন বা এক নাম্বার যে ধারা সেখানে দেখতে পারবেন সেখানে লেখা আছে শর্ট টাইটেল অ্যাক্সটেন্ট এবং কমেন্সমেন্ট তো প্রথমে যদি আমরা এই তিনটি শব্দকে বুঝি প্রথমে লেখা আছে শর্ট টাইটেল মানে হচ্ছে যে আইনটি নিয়ে আমরা পড়তেছি যে আইনটি আমরা পড়তে যাচ্ছি তার নাম কি হবে প্রতিটি আইনেরই একটি নাম থাকে তো এই জন্য এই শর্ট টাইটেল এটি হচ্ছে লিমিটেশন অ্যাক্ট তার পরবর্তীতে যেটি সেটি হচ্ছে অ্যাক্সটেন্ট মানে হচ্ছে এই আইনটা কোথায় প্রযোজ্য বেশিরভাগ ক্ষেত্রে এটি ভৌগোলিক সীমারেখা বোঝায় তবে কিছু আইনে কিছু নির্দিষ্ট জাতি নির্দিষ্ট সময় নির্দিষ্ট জেলা নির্দিষ্ট উপজেলাও বোঝাতে পারে বেশিরভাগ ক্ষেত্রে এটি যেটি হয় সেটি হচ্ছে একটি ভৌগোলিক সীমারেখাকে বোঝায় অর্থাৎ কোন ভৌগোলিক অঞ্চলে এ আইনটি প্রযোজ্য হবে বাংলাদেশে অনেক প্রকার আইন আছে যেমন রেজিস্ট্রেশন অ্যাক্ট আছে নাইনটিন হান্ড্রেড এইট এটি আমাদের চৌষট্টি জেলার মধ্যে একষট্টিটি জেলায় প্রযোজ্য তিনটি জেলায় প্রযোজ্য না আমাদের যে পার্বত্য তিনটি জেলা আছে সেখানে প্রযোজ্য না এই যে তামাদি আইন এটি যেটা বলা হচ্ছে এক্সটেন্ড হচ্ছে হোল বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের সমস্ত ভৌগোলিক সীমারেখার মধ্যে তখন আপনার মনে প্রশ্ন আসতে পারে বাংলাদেশের ভৌগোলিক সীমারেখাটা কোন আইনে নির্ধারিত তো এই জন্য আপনাকে যেতে হবে বাংলাদেশের সর্বোচ্চ আইন অর্থাৎ সংবিধান সংবিধান হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ আইন এটি আমার কথা না এটাই হচ্ছে সংবিধানের নিজেরই কথা সংবিধানেই লেখা আছে যে এইটি হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ আইন তো যাই হোক বাংলাদেশের যে ভৌগোলিক সীমারেখা এটি নির্ধারণ করতেছে সংবিধানের দুই নম্বর ধারা সেখানে বলা হচ্ছে বাংলাদেশ কোন কোন অংশটুকু হচ্ছে বাংলাদেশ তো বন্ধুরা এখন আরও একটি প্রশ্ন আসতে পারে যে সেটি হচ্ছে উনিশশো বা একাত্তর সালের বাংলাদেশ এখনকার তো এক না আমরা জানি যে সিটমহল বিনিময় হয়েছে সেক্ষেত্রে বাংলাদেশের কিছু অংশ ভারতে চলে গেছে ভারতের কিছু অংশ নতুনভাবে বাংলাদেশে এসেছে তাহলে যে নতুনভাবে যে অংশটুকু বাংলাদেশে এসেছে সেক্ষেত্রেই তামাদি প্রযোজ্য হবে কিনা না তো বন্ধুরা অবশ্যই প্রযোজ্য হবে এটিও নির্ধারণ করে দিচ্ছে আমাদের সংবিধান অর্থাৎ সর্বোচ্চ আইনের যে ধারা দুই আছে তার সেকশন যে খ নাম্বার আমরা বি বলতে পারি সেখানে দেওয়া আছে যে পরবর্তীতেও যদি কোনো অংশ বাংলাদেশের সাথে একত্রিত হয় সেটি বাংলাদেশের অংশ বলে গণ্য হবে যে কোমেন্সম্যান মানে হচ্ছে যে কত তারিখ থেকে আইনটি প্রযোজ্য হচ্ছে তো টাইটেল হিসাবে আমরা দেখতে পাচ্ছি যে লিমিটেশন অ্যাক্ট নাইনটিন হান্ড্রেড এইট কিন্তু আইনটি প্রযোজ্য হচ্ছে যে ফার্স্ট জানুয়ারি উনিশশো থেকে অর্থাৎ উনিশশো সালের জানুয়ারি মাস থেকে এটি প্রযোজ্য হচ্ছে কিছু আইন আছে সেগুলো যেটি হয় যে দিন তৈরি করা হয় তার চাইতে পূর্ব পর্যন্ত অর্থাৎ আরও দশ বছর আগে থেকে এটি প্রযোজ্য ছিল বলে এটি প্রকাশ করা যায় কিছু আইন আসতে যেদিন তৈরি করা হয়েছে সেদিন থেকেই লাগু হচ্ছে কিছু আইন আছে যেটি যেদিন তৈরি করা হচ্ছে তার থেকে নির্দিষ্ট দিন পরে লাগু হচ্ছে তো তাহলে লিমিটেশন অ্যাক্টের ধারা এক যে তিনটি জিনিস আপনাদেরকে শেখাচ্ছে একটি হচ্ছে শর্ট টাইটেল অর্থাৎ আইনটির নাম কি দুই নম্বর যেটি সেটি হচ্ছে এক্সটেন্ট আইনটি কোথায় প্রযোজ্য কোন ভৌগোলিক সীমারেখার মধ্যে প্রযোজ্য তিন নম্বর হচ্ছে আইনটি যে কবে থেকে কার্যকর এটি কোনো পূর্ববর্তী থেকে কার্যকর হচ্ছে না এখন থেকে হচ্ছে না আরও এক মাস বা দুই মাস পর থেকে হচ্ছে ধারা দুই বা সেকশন দুই এ ধারা দুই বা সেকশন দুই এটির মধ্যে যেটি সেটি হচ্ছে সংজ্ঞা দেওয়া থাকে অর্থাৎ আইনটিতে যে শব্দগুলো ব্যবহার করা হবে সেগুলো দ্বারা কি বুঝাবে নর্মাল অর্থে একটি শব্দ দ্বারা অনেক কিছু বোঝা যায় যেমন আমার হাতে এই কলমটি আসছে এটি হচ্ছে একটি কথা হাত আমি এখানে ব্যবহার করলাম এই কাজটিতে আমার কোনো হাত নাই এখানে হাত দ্বারা আরেকটি জিনিস বোঝাচ্ছে তো এর জন্য প্রতিটি আইনেরই মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই দুই নম্বরে সংজ্ঞা দেওয়া থাকে অর্থাৎ এ আইনে যে শব্দগুলো ব্যবহার করা হচ্ছে সেগুলো কি কি অর্থে ব্যবহৃত হবে আপনারা যদি ভালো করে লিমিটেশন অ্যাক্টের দুই নাম্বারে যে শব্দগুলো যদি দেখেন সেখানে বেশিরভাগ ক্ষেত্রে দুই রকমের শব্দ পাবেন একটা বলা হচ্ছে যে দিস ওয়ার্ড ইনক্লুড আরেকটি হচ্ছে দিস ওয়ার্ড মিনস যদি সেখানে যদি থাকে দিস ওয়ার্ড ইনক্লুড তাহলে সেখানে যে শব্দগুলো থাকবে সেগুলো বোঝাবে এবং সাথে সাথে আরেকটি জিনিস বোঝাবে যেটি হচ্ছে জেনারেল ক্লজ অ্যাক্ট বলে একটি অ্যাক্ট আছে সেই অ্যাক্টের মধ্যে এই শব্দ দ্বারা যেটি বোঝায় সেটিও বুঝাবে সহজভাবে যদি বলি যদি সেখানে যদি থাকে যে হি ক্যান ফাইল এ স্যুট আমরা জানি হি দ্বারা পুরুষ লিঙ্গ বোঝায় তাহলে একজন স্ত্রী কি পারবেন না একজন মহিলা কি পারবেন না স্যুট দেওয়ার জন্য তো এটি দেওয়ার জন্য আমাদের যে জেনারেল ক্লজ একটা আছে সেখানে হচ্ছে যে হি ইনক্লুড সি সেম একই ভাবে যদি সেই শব্দটি বোঝায় যে দিস ওয়ার্ড মিনস তাহলে তখন শুধু এইখানে যেটি বুঝাবে সেটি তখন জেনারেল ক্লজ একটা কি বোঝাচ্ছে এই শব্দ দ্বারা সেটি আর এখানে আসবে না তো তাহলে দুই নাম্বার সেকশনে যে গুরুত্বপূর্ণ জিনিসটি সেটি হচ্ছে দিস ওয়ার্ড ইনক্লুড যদি কিছু বুঝায় এখানে যা থাকবে তা হবে এবং জেনারেল ক্লজ একটা যেটি আছে সেটি হবে আর যদি বুঝায় দিস ওয়ার্ড মিনস তাহলে এখানে যেটি আছে সেটি বুঝাবে এনে ম্যাক্সিমাম আইনে কিছু আইন ব্যতীত সেখানে যে সেকশন দুই সেখানে আইনটাতে শব্দগুলো কোন কোন অর্থে ব্যবহৃত হচ্ছে সেগুলোই বেশিরভাগ ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে সেগুলোই বুঝায়। তো বন্ধুরা এখন আসি আমরা যে সেকশন থ্রি তিন নাম্বার যে ধারা আছে সেটি কি বুঝাচ্ছে। তো বন্ধুরা আমরা যদি তামাদি আইনের ধারাগুলো বুঝি সবচেয়ে মেইন প্রিন্সিপাল ধারাই হচ্ছে তিন নাম্বার এই তিন নাম্বার ধারাতে আমরা যদি পড়ি এখানে তিনটি জিনিস বোঝা একটি হচ্ছে বলা হচ্ছে এখানে যে স্যুট একটি বলা হচ্ছে আপিল একটি বলা হচ্ছে অ্যাপ্লিকেশন এই যে তিনটি এই তিনটি বলা হচ্ছে এবং বলা হচ্ছে যে সেকশন ফোর থেকে সেকশন টোয়েন্টি ফাইভ সেকশন ফোর থেকে সেকশন টোয়েন্টি ফাইভ অর্থাৎ এটি একটি ব্রাকেটের মধ্যে আমরা নিতে পারি অর্থাৎ চার থেকে পঁচিশের মধ্যে যা কিছু লিখা আসতে সেকশন ফোর থেকে সেকশন টোয়েন্টি ফাইভ এর মধ্যে যা কিছু লিখা আসতে সে এখন এখানে বলা হচ্ছে স্যুট আপিল এবং অ্যাপ্লিকেশন এগুলো যদি যে শিডিউলের মধ্যে যে টাইম সীমা দেওয়া আছে। অর্থাৎ আমাদের আইনের জন্য একটি শিডিউল আসে সে শিডিউল ওয়ান শিডিউল টু শিডিউল থ্রি শিডিউল ওয়ানেও একশো তিরাশিটি ধারা অনুচ্ছেদ আসতে আর্টিকেল আসতে এই যে একশো তিরাশিটি আর্টিকেলের মধ্যে কোন আইনের জন্য যেমন দলিল বাতিলের জন্য কতদিন দিন খাস দখলের জন্য কত দিন আপিলের জন্য কতদিন লিপটু লিপ্টু আপিলের জন্য কতদিন সময়সীমা দেওয়া আছে যদি কোনো স্যুট কোনো আপিল কোনো অ্যাপ্লিকেশন এগুলো শিডিউল ওয়ানে যে টাইম সীমা দেওয়া আসছে সেই হিসাবে অথবা চার থেকে পঁচিশের মধ্যে যে কজ যে এক্সকিউজ দেওয়া আসছে যে সময় বর্ধিত করার কানুন দেওয়া আছে। সেগুলোর মধ্যে যদি কি না আসে তাহলে যখন একটি স্যুট দাখিল করা হবে তামাদি মেয়াদের পর তখন যে বিবাদী যার বিপক্ষে মামলাটি দায়ের করা হচ্ছে উনি যদি তামাদির প্রশ্নটি নাও নিয়ে আসেন বিচারকের দায়িত্ব আদালতের দায়িত্ব হচ্ছে মামলাটি ডিসমিস করে দেওয়া সেকশন থ্রি মোতাবেক স্যুট কাকে বলে সে বিষয়ে একটি ভিডিও তৈরি করা যাবে যে আসলে স্যুট জিনিসটি কি সহজ ভাষায় যদি আমরা বুঝি স্যুট মানে হচ্ছে দেওয়ানী প্রকৃতির মামলা জায়গা জমি সংক্রান্ত অর্থ সংক্রান্ত মানহানি সংক্রান্ত এই সমস্ত মামলা দায়ের করার জন্য একটি নির্দিষ্ট সময় থাকবে সেই সময়ের মধ্যে যদি আপনি মামলা দায়ের না করেন তাহলে যেটি সেটি হচ্ছে যে বিবাদী পক্ষ যদি মামলাটি কী করেন যে তামাদির প্রশ্ন নাও নিয়ে আসেন বিচারক থেকেই বলবেন যে এটি তামাদি দোষী দুষ্ট এটি আর বাড়ানো যাবে না মানে হচ্ছে যে আপনার যে রাইটটি ছিল আদালতের কাছে গিয়ে প্রতিকার পাওয়া সেটি আর আপনি পাবেন না তবে বন্ধুরা যেটি সেটি হচ্ছে তামাদি আইন কখনো আপনার নিজের অধিকার খর্ব করে না তামাদি আইন যেটি খর্ব করে সেটি হচ্ছে আপনার অধিকার আদায়ের জন্য আইনগতভাবে আপনি আর অ্যাকশনে যেতে পারবেন না আরও সহজভাবে যদি বুঝি আমার কাছ থেকে আপনি এক হাজার টাকা নিয়েছিলেন এসেছিলেন আপনি বলছেন তিন মাস পরে দিয়ে দিবেন তো তামাদির যদি মেয়াজ এক বছর হয় যে এক বছরের মধ্যে আমি আদালতে গিয়ে আপনার বিপক্ষে মামলা করতে পারবো আমি যদি এক বছরের মধ্যে না যাই তাহলে আইনগতভাবে আর আমি আপনার বিরুদ্ধে মামলা করতে পারবো না সহজ কথা হচ্ছে এটি তামাদি কিন্তু আপনি যদি একজন ভালো সুস্থ মানুষ হন দিনদার ফরেজগার মানুষ হন যেহেতু আমার কাছ থেকে আপনি টাকাটা নিয়ে আসতেন আপনি যদি এক বছর পরেও যখন আমি মামলা করতে পারতেছি না তখন যদি আমাকে দিয়ে দেন দেওয়া দেওয়ার পর আমি রিসিভ করলাম এখন আপনার কোনো অ্যাডভোকেট কোনো উকিলের সাথে দেখা হলো যে কোনো কারণবশত এখন ওনাকে যদি আপনি ঘটনাটি বলেন উনি যদি বলেন যে আসলে উনি তো আপনার বিপক্ষে মামলাও করতে পারতো না তা আমাদের কারণে তো এখন আপনার মনে হচ্ছে যে তাহলে আমি তো এই এক হাজার টাকা যে দিলাম এটা আমি নিয়ে আসবো তো আমার কাছ থেকে আপনি আসলেন আমি বললাম যে না আমি দিব না তো এখন আপনি আর আদালতে আমার বিপক্ষে মামলা করতে পারবেন না যে এই টাকাটা আমাকে ফিরিয়ে দেওয়া হোক এটি কারণ হচ্ছে তামাদি আইন আমার অধিকারটাকে খর্ব করে না আপনার থেকে টাকাটা যে রিসিভ করার অধিকার খর্ব করে না খর্ব যেটি করে সেটি হচ্ছে আইনগতভাবে আমি আর আপনার কাছ থেকে টাকাটা পাচ্ছি না তামাদি আইনের মূল উদ্দেশ্য হচ্ছে সমাজে শান্তি শৃঙ্খলা বজায় থাকুক তামাজি আইনের মূল উদ্দেশ্য হচ্ছে আপনি আপনার অধিকার সম্পর্কে সচেতন হন তামাদি আইনের মূল উদ্দেশ্য হচ্ছে আদালতে যাতে মামলাগুলো খুবই তাড়াতাড়ি শেষ হয় যখনই মামলার কোনো রায় হবে আপিলটি তিরিশ দিন ষাট দিন নব্বই দিনের মধ্যে হয়ে যাক তাহলে বিচার ব্যবস্থা একটি কি থাকবে গতিশীলতা থাকবে বলতেছে যে শর্ট টাইটেল আইনটির নাম কি লিমিটেশন অ্যাক্ট এক্সটেন্ড এটি কোথায় প্রযোজ্য সমগ্র বাংলাদেশে প্রযোজ্য ভৌগোলিক সীমারেখার মধ্যে প্রযোজ্য এটি কি ঠিক করে দিচ্ছে আমার সংবিধান ঠিক করে দিচ্ছে সংবিধানের সেকশন টু ঠিক করে দিচ্ছে তো বন্ধুরা সংবিধানে বাংলাদেশে যদি নতুন নতুন জায়গায় যুক্ত হয় সেখানে কেনটি প্রযোজ্য হচ্ছে কারণ হচ্ছে সংবিধানের সেকশন টু এর সাব সেকশন টু যেটি বলে দিচ্ছে নতুন এলাকাও সমস্ত কিছু বাংলাদেশ বলে গণ্য হবে এই জন্য এগুলো প্রযোজ্য হচ্ছে তার পরবর্তীতে যেটি সেটি হচ্ছে যে কমেন্সমেন্ট এটি বোঝাচ্ছে যে আইনটি কবে থেকে কার্যকর হচ্ছে কিছু কিছু আইন আছে যেদিন প্রস্তুত করা হয় তার থেকে অনেক বছর পূর্ব থেকেও কার্যকর হতে পারে সেদিন থেকে কার্যকর হতে পারে এক বছর পরেও কার্যকর হতে পারে সেকশন টু যেটি বলতেছে সেটি হচ্ছে আইনের মধ্যে যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে সেই শব্দগুলোর কোনটি কী অর্থ বোঝাচ্ছে সেটি এখানে যদি লেখা থাকে দিস ওয়ার্ড মিনস তাহলে সেটি বুঝতে হবে দিস ওয়ার্ড ইনক্লুডস তাহলে সেখানে যেটি লেখা আছে সেটি এবং সাথে সাথে জেনারেল ক্লজ অ্যাক্টে যেটি লেখা আছে সেটিও বুঝতে হবে তো সেকশন থ্রি যেটি সেটি বলতেছে আপনি যদি নির্দিষ্ট সময়ের মধ্যে শিডিউল ওয়ানে যে টাইম লিমিট দেওয়া আছে এবং সেকশন ফোর থেকে সেকশন টোয়েন্টি ফাইভের মধ্যে যদি আপনার যে এক্সকিউজ যদি কাজে না আসে তাহলে যেটি হবে সেটি হচ্ছে যে বিবাদী যদি আপনার তামাদের প্রশ্ন যদি না উত্থাপন করে আদালতে বিচারক বা আদালতের নিজ তরফ থেকে দায়িত্ব হচ্ছে মামলাটি তামাদি আইনের তিন ধারায় বাড়িত করে দেওয়া এটি হচ্ছে সহজ অর্থে তামাদি আইন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন